हाय एवरीवन, तनु कुकिंग हाउस থেকে আমি তনু আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়েট লস ড্রিঙ্ক সহ ওয়েট লস হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি। ওজন কমানোর জন্য 80% ডিপেন্ড করে একটি হেলদি ফুড চার্টের উপর। আমরা সবাই ওয়েট লস করতে চাই, আমি তো ডেফিনেটলি চাই। আর আমাদের সারাদিন ইম্পর্টেন্ট মিল হচ্ছে এই ব্রেকফাস্ট। খাবার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কতটুকুন ক্যালোরি ইনটেক করছেন। আর এই পুরো রেসিপিটা ফলো করলে কিছুদিনের মধ্যে পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো চলুন প্রথমে তৈরি করি ওয়েট লস ড্রিঙ্কস। এই জন্য আমি একটা গ্লাস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। জিরা আমাদের হজম শক্তি বাড়ায়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আদার জল। এখানে কয়েক টুকরা আদা বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি এবং সেই আদার জল দিয়ে দিচ্ছি। এটা গরম, এর জন্য আমি আরও 1 কাপ জল দিয়ে দিয়েছি যাতে এটা শীতোষ্ণ থাকে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস। লেবু মেদ ঝরানো প্রসেসকে আরও ফাস্ট করে দেয়। এখানে দিয়ে দিচ্ছি মধু 1 চামচ। মধু গ্লুকোজের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি তৈরি করছি ওয়েট লস ড্রিঙ্ক। এটা আপনি ঝটপট ঘুম থেকে উঠে খেয়ে নেবেন। ঘুম থেকে ওঠার পর আমাদের স্টমাকটা পুরোপুরি খালি থাকে, তাই আগে থেকে জমে থাকা যে ফ্যাট এটা বার্ন করতে এই ড্রিঙ্কসটা হেল্প করবে। এবার তৈরি করছি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য আমি মনে করি ওটস পারফেক্ট। আর এই জন্য আজকে আমি ব্রেকফাস্টটা তৈরি করব ওটস দিয়ে। এখানে আমি ওটস নিয়ে দিচ্ছি 5 চামচ। আর এর মধ্যে আমি দিয়ে দিব ফুটন্ত গরম জল। এখানে অবশ্যই ফুটন্ত গরম জল ইউজ করতে হবে। আমি 1/2 কাপ ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি এবং গরম জলটা দেওয়ার পর কিছুটা সময় ওয়েট করতে হবে, কারণ এটা অনেকটা চিড়ার মতো ফুলে উঠবে। একটু নেড়ে চেড়ে রেখে দেব 5 মিনিট। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আপেল কুচি। আপনারা চাইলে আপেলের সঙ্গে বেদানা বা খেজুরও ইউজ করতে পারেন। এখানে আরও দিয়ে দিচ্ছি কিশমিশ আছে 15টি এবং কাজু বাদাম আর কাঠবাদাম মিলে আছে 10টি। এই সব মিলিয়ে প্রায় 250 ক্যালোরির মতো হবে, যা আপনাকে 3 ঘন্টা ফুল এনার্জি দিবে। তো ঝটপট তৈরি হয়ে গেল ব্রেকফাস্ট। এরপরে অনেকেই আছে ঘুম থেকে ওঠার পর একটু চা কফি না খেলে ভালোই লাগে না, বাট আজকে যে কফিটা তৈরি করব এটা অবশ্যই হেলদি। এর জন্য আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কফি। কফি ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেলের দুধ, যা ট্রাইগ্লিসারাইড বা ক্যালোরি বার্নের হার কমিয়ে দেয়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরও আমি অ্যাড করছি 1 চামচ মধু। মধু হজম শক্তি বাড়িয়ে ওয়েট লস গেইনকে স্লো করে দেয়। এবার আমি এখানে অ্যাড করব দারুচিনির গুঁড়া। দারুচিনির গুঁড়া এরকম আপনারা যে কোনো জায়গায় কিনতে পাবেন। এখানে দারুচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। দারুচিনির গুঁড়াও ফ্যাট বার্ন করে।
এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। দারুণ একটা কফি রেসিপি, আশা করি এটা আপনারা ট্রাই করবেন। আর এই রেসিপিটা ফলো করার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়মিত কিছু এক্সারসাইজও করতে হবে, এর সঙ্গে কিছু কিছু খাবার থেকেও বিরত থাকতে হবে, যেমন কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ফাস্টফুড, অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট। আশা করি এই রেসিপিটা কিছুটা হলেও আপনাকে এই ফ্যাট বার্ন বা আপনাকে ওজন কমানোর যে জার্নি এটাতে হেল্প করবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তনু কুকিং হাউসের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন নতুন নতুন রেসিপি।